আগে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠে সকালবেলা আমি আর বাবা বেরিয়ে গেলাম ভোট দেওয়ার জন্য। সকাল সকাল দিয়ে দেখলাম ফাঁকাই আছে, আর আমি আর বাবা ভোটটা দিয়ে দিলাম। তারপর ওখান থেকে গেলাম ডিরেক্ট হসপিটাল, তারপর ওখান থেকে দোকানে। ভোট দিয়ে আসার পর ওখান থেকে মাকে আনতে গেছিলাম হসপিটালে, মাকে দেখতে গেছিলাম। মা তো হসপিটালে এক মুহূর্ত থাকবে না, বাট ডক্টর ছাড়তে চাইছে না, বলছে অবস্থা সেরকম ঠিকঠাক নয়, আছে ছেড়ে দেওয়ার মতন, মা দুদিন ভর্তি থাকুক। বাট মা থাকতে পারছি না, মায়ের গলা বুক জ্বালা করছিল। তারপরও মা বলছে আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, বাড়িতে গিয়ে ডাক্তার দেখিয়ে পার্সোনাল ডাক্তার দেখিয়ে আমি রেস্ট নেবো, আমার যে ওষুধ লেখা লিখে দিন। তারপর আমার ডাক্তারকে রিকোয়েস্ট করার পরে মাকে এই যে ছেড়ে দেয়, এই যে মায়ের যে ছাড়ার রিপোর্ট, এখানে যে কী বলে ওটাকে ডিসচার্জ করে দিয়েছে ওইটা। তো যেখানে মা সুস্থ আছে, মোটামুটি তো মা শুয়ে রয়েছে ঘরে, মাকে জাস্ট নিয়ে বাড়িতে রেখেছি। আসার সময় তোমার দিকে মিষ্টি দোকানে গেছিলাম, ওখান থেকে দই নিতে গেছিলাম বাড়ির জন্য। তো এখন মা ভালো আছে, অনেকে আমাকে ফোন করে খবর, অনেকে খবর নিয়েছে। অ্যাকচুয়ালি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানে নিজের লোকের থেকে পরের লোকটা বেশি আপন হয়, সেটা আমি সোশ্যাল মিডিয়া এসে অনেকটা বুঝতে পেরেছি, ফিল করতে পেরেছি, যে যারা নিজের আপন লোক হয় তারা তো আপন লোক হয়, নিজের থেকেও পরের লোকরা বেশি আপন হয়। সেটা মানুষের বিপদে বললে সেটা ভালো বোঝা যায়, সেটা আজকে যারা দাঁড়িয়ে আমি ভালো করে ফিল করতে পেরেছি। তো বিপদ কারোই হচ্ছে না, বিপদ হচ্ছে যা হচ্ছে সব আমাদেরই হচ্ছে, যা ঘটছে সব আমাদেরই ঘটছে, জানি না কীভাবে আর জ্বলবো আমরা, কীভাবে আর কতটা শাস্তি পাবো আমরা। তো ইটস ওকে, সমস্ত শাস্তি আমাদেরই হোক, সমস্ত ভুল যখন আমাদের শাস্তি আমাদের। তো আমার একটা ভুলের জন্য পরিবারটা পুরো শাস্তি পেতে হচ্ছে, আমার একটা সেই দু বছর আগে ভুল করেছি, ভুলটা আমার, শাস্তি পেয়েছে আমার বাড়ির লোক, আমার মা, আমার বাবা, আমার বাড়ির পরিবার সবাই, এমনকি আমার জন্য অনেকের প্রবলেম হয়েছে, অনেকের, আমার শুধুমাত্র আমার জন্য যা করেছি আমি। কালকে মাদ্রাসে ছিল, মাকে এখন আমি মাদ্রাসে বলছি, এই যে তো মা কালকে মাদ্রাসের দিন কোথাও কিছু পালন তো করতে পারলাম না, উল্টে আমার জন্য মাকে হসপিটালে ভর্তি হতে হলো, মায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো এখন অবধি সেই অসুস্থ, সেরকম অবস্থা ভালো নেই, ডক্টর ওষুধ লিখে দিয়েছে, দেখো এই যে ওষুধ লিখে দিয়েছে, এই জিনিস একটু ওষুধ লিখে দিয়েছে, নিচে নিচে এখানে ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, ওষুধ ওষুধগুলো খাওয়াতে বলেছে, কালকেও দু তিনখানা লিকুইড চেঞ্জ করেছে, ওগুলো খাওয়ানো হয়েছে। বাড়িতে সে ওষুধ তো খেয়েছো, বাড়িতে সে পরে দেখুনি খাই দাও, ওটা খাওয়াতে বলেছে, আর কিছু ওষুধ লিখে দিয়েছে, ওগুলো খাওয়াতে মানে খাইয়ে দিতে বলেছে এনে, এমনকি পার্সোনাল ডক্টর দেখিয়ে দেবো মাকে। মা আপাতত সুস্থ আছে, ভালো আছে। এবার এইটা নিয়ে অনেকে নোংরা কথা বলেছে, আমি দেখেছি যে এমনকি এক মহিলা, যে ওই আমি হাতি ঝুলন দাদি বলে যারা নাম দিচ্ছে, আমি নাম দিইনি, যারা নাম দিয়েছে ঝুলন দাদি বলে, সে আমার মাকে 63 বলে রিপ বলে, আমার নাকি মা মরে গেছে, মায়ের মৃত্যু কামনা করে লাইভ করেছিলাম, প্রত্যেকটা ডাউনলোড করে রেখেছে, আমাকে অনেকে পাঠিয়ে রেখেছে, তা ডাউনলোড করে রাখো। মানে আমি এটাই ভাবি, তাদের বাড়িতে কি মা বাবা সন্তান কিছুই নেই, অন্যের মায়ের মৃত্যু কামনা করার আগে একবার ভাবো তো, নিজের বাড়ির লোক যদি হসপিটালে ভর্তি হয়, নিজের মা বাবা যদি মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন তোমাদের অবস্থাটা কেমন হবে, সেটা একবার নিজেকে ফিল করে অন্যের মা বাবাকে, অন্যের সন্তানকে খিস্তি মেরো। আর আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, সেটা ভিডিওর মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো আমরা জানি না, বাট আমাদের জায়গা থাকলে তোমরা বুঝতে পারছো, নিজের ফ্যামিলিতে যখন কোনো অশান্তি হয়, অশান্তি হয় না এমন কোনো পরিবার নেই যে তার পরিবারে অশান্তি হয় না, যখন নিজের পরিবারে অশান্তি হয় একবার ভেবে দেখো সেই সিচুয়েশনটা কেমন হয়। আর আমার যাতে এত বড়, তোমরা ভালো করে জানো এই সিচুয়েশনটা কীভাবে আমরা যে হ্যান্ডেল করছি সেটা আমরাই জানি, জানি না শেষ কোথায় হবে, জানি না এটা কোন জায়গা গিয়ে শেষ হবে, বাট এইভাবে চলতে পারে না, কোনোদিনও চলতে পারে না, যদি হয় ভালো হবে, আর নইলে আমাদের যা কপাল নিয়ে জন্মেছি সেই কপালের ভোগ নিয়ে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই, কারণ ভুল তো আমি করেছি, একটা ভুলের জন্য অনেক বড় শাস্তি পেয়ে যাচ্ছি, আর কতদিন পেতে হবে সেটা আমরা জানিও না, সে কারণে আমি ভুগেছি, আমার বাবা ভুগছে, আমার মা ভুগছে, ভুগছে। তো এটুকুনি বলার ছিল, এখন মা আগে তো একটু বেটার আছে, এই কারণে মাকে নিয়ে এসেছি, মা ওখানে থাকতে পারছিল না একদমইভাবে, মাকে পার্সোনালি ট্রিটমেন্ট করার জন্য এখানে নিয়ে এসেছি। আর কালকেও অনেকভাবে উত্তেজিত করা হয়ে গেছিলো আমার মা বাবাকে, প্রচণ্ডভাবে প্রতিদিনই উত্তেজিত করা হচ্ছে, যতটা নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছি আমরা, তারপরেও মা নিজেকে সামলাতে পারেনি। এবার অ্যাকচুয়ালি কী বলতো, যখন নিজের পরিবারের কাছ থেকে কখনো কিছু শুনতে হবে তখন আঘাতটা বেশি লাগে, এটুকুনি বলবো। অন্যের লোকরা অনেক কিছু বলে, যখন নিজের পরিবারের কেউ যখন উল্টো নিজেদের পরিবারের নামে কিছু একটা খারাপ কথা বলে, বা যেটা আমরা করিনি সেটা শুনতে হয়, সেটা কষ্টটা একটু বেশি পরিমাণেই হয়, সেই কষ্টটা আমার মা নিতে পারিনি, এটা হচ্ছে তোমাদের মেন জানানো ছিল, কষ্ট নিতে পারিনি, আমি আমরাও নিতে পারিনি, এটাই বলবো। নিজের লোক নিজের লোকই হয়, পরই হয়, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক পরকে আমরা আপনভাবে পেয়েছি, অনেক পরকে, যেমন মায়ের কিছু মেয়ে আছে যারা এই অবস্থায় মাকে দেখার জন্য পাগলের মতো করেছে, এমনকি আজকের এই বিপদের জায়গা দাঁড়িয়ে তারা অ্যান্ড আমার, আমি মা আর বাবা তিনজন ছাড়া আর কেউ কিন্তু এই মায়ের বিপদে থাকেনি, এমনকি এই ফোন করে কোনো অনেক দিদিরা খোঁজ নিয়েছে, অনেক দিদি সোনারপুর দিদি মুন্না ভাই অনেকে অনেকে খোঁজ নিয়েছে ফোন করে, কেমন আছে গোপালদা, অনেকে ফোন করেছে ফ্যামিলি বলতে, দাদা মাসিরা ফোন করেছে, এবার শিলিগুড়ি দিদিরা দাদারা ফোন অনেকে ফোন করেছে খোঁজ নিয়ে, যারা বলে না, বললাম না কাছের মানুষের থেকে পরের মানুষ অনেকে আপন হয়, কাছের মানুষ আপন আপন থাকে, পরও আছে আমাদের জায়গায় আপনের মতো, অনেকে ভালোবেসে আমাদের সাথে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে বাসা